فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, আমাদের সম্মানিত ভাই জনাব মামুন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে সাধারণত মহিলারা বাড়িতে নামাজ আদায় করে, এই ক্ষেত্রে তাদের ফরজ নামাজের আগে ইকামত দিতে হবে কি না? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জি সম্মানিত ভাই, ফরজ নামাজে মহিলারা মহিলাদের মহলে ইকামত দিবে কি না এ ব্যাপারে ওলামাদের মধ্যে মতানৈক্য দেখা যায়। প্রথম মত হলো এই যে মহিলারা মহিলাদের মহলে বা মহিলারা যখন একাকী নামাজ আদায় করবে তাদের ফরজ নামাজের আগে ইকামত দেবে। আর দ্বিতীয় মত হলো এই যে মহিলারা মহিলাদের মহলে বা মহিলারা যখন একাকী ফরজ সালাত আদায় করবে তারা তাদের ফরজ নামাজের আগে ইকামত দেবে না। যাই হোক, মোট কথা হলো এই, এ বিষয়ে জমহুর ওলামার নিকটে মহিলাদের আজান এবং একামত নাই। তবে কেউ কেউ বলেছেন যে মহিলারা যখন ফরজ নামাজ একাকী হোক বা জামাতেই হোক বা মহিলাদের মহলেই হোক তারা ফরজ নামাজের জন্য একামত দেবে। তো যাই হোক, এখন কথা হলো এই, যেমন শেখ ইবনে বাজ, ওলামায়ে সৌদি আরব অধিকাংশ ইনারা বলেন যে মহিলাদের আজান এবং একামত নাই। তো যাই হোক, এ বিষয়ে মোট কথা হলো এই, যদি মহিলা ফরজ নামাজের আগে একামত দিতে চায় দিতে পারে, কোনো অসুবিধা নাই। তবে যদি না দেয় তাতেও কোনো অসুবিধা নাই, উভয়টাই জায়েজ আছে। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।